ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত সৌদি আরব থেকে আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে নিশাকর দ্রব্য যারা গ্রহণ করে কেয়ামতের দিন তারা মূর্তি পূজকদের সঙ্গে উদিত হবে এ হাদিসটির ব্যাখ্যা কি জানতে চাই আলহামদুলিল্লাহ ওয়াসলাত ওয়াসালাম আল্লাহ রসুল্লাহ সম্মানিত ভাই আপনি যে হাদিসটি প্রসঙ্গে বলেছেন সেটি সেটি একটি হাদিস এমনি মাজাতে রয়েছে হাদিসটি হলো এই যে মুদ খামরে খাবিদে ওয়াসান যে মুদ খামর যে ব্যক্তি এই নেশাকার দ্রব্য প্রস্তুত করে এইগুলি গ্রহণ করে এইগুলির কারবার করে বেদে ওয়াসান সে মূর্তি নেয় এই হাদিসটি এমনি মাজাতে রয়েছে শেখ আলবানি এটাকে হাসান বলেছেন তবে আবার অন্য অন্য কিছু বর্ণনায় এখানে হাদিসে মোহাম্মদ বিন সালাইমান নামে একজন রাবি রয়েছেন তাকে তিনি সত্য কথা বলতেন কিন্তু মাঝে মধ্যে ভুল করতেন এই জন্য এই হাদিসটিকে অনেকে এই দুর্বল বলেছেন কিন্তু এর অর্থের দিক থেকে অনেক সহি রয়েছে কারণ এই নেশাকর দ্রব্য গ্রহণ করা ইসলামে হারাম কারণ এই নেশাকর কেউ যদি গ্রহণ করে এটা সবচেয়ে কবিরা একটা গোনা করল আর আল্লাহ রব্বুল আলমিন এই কবিরা গোনার সঙ্গে এটাকে মূর্তি পূজার সঙ্গে এটাকে উল্লেখ করেছেন যেমন সুরা মায়েদার নব্বই নম্বর আয়াত আল্লাহ বলছেন ইয়া ইয়া হল্লাযিন আমানু হে ইমানদারগণ ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু নিশ্চয় মদ জুয়া ওয়াল আনসাব এবং মূর্তি পূজা ওয়াল আজলাম এবং লটারি করা এইগুলি রেজুসম মেন আমলে শয়তান এইগুলো অপবিত্র এগুলো শয়তানি কাজ অতএব ফার্স্টে নেবু এইগুলিকে তোমরা পরিহার করো আল্লাহ তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবে তা এই মূর্তি পূজা লটারি এইগুলির সঙ্গে মূর্তি পূজার পাশাপাশি আল্লাহ রব্বুল আলমিনে মদকে উল্লেখ করেছেন তাই জন্য আপনি আমি যা কিছুই পৃথিবীতেই যত নিশাকর দ্রব্য আছে যেমন মদ গাঞ্জা হেরোইন আফিং তারপর এই জর্দা তামাক যা কিছুই বলেন এগুলো সবই কিন্তু নেশাকরের মধ্যে অন্তর্ভুক্ত প্যাথিদিন প্যাথিডিন ইনজেকশন ইয়াবা ট্যাবলেট হ্যাঁ যা কিছু বর্তমান সমাজে পাওয়া যায় অনেকে নাম দিয়েছে লাল পানি সাদা পানি কিন্তু আসলে এগুলো মদ আর মদের মধ্যে অনেক গোনা রয়েছে যেগুলি থেকে নবী করিমুল ইসলাম হ্যাঁ এদের বাহককে ক্রেতাকে সকলকে লানত করেছেন যেমন আবুদাউদী একটা হাদিস এসেছে আল্লাহ নবী নবীসলাম বলেছেন যে আল খামরা আল্লাহ মদকে অভিশাপ করেন ওয়াসারে বেহা এটা যে পান করে তার ওপর ওয়াসাকি আহা এবং এটা যে বহন করে ওবা এ আহা যে বিক্রি করে আহা এবং যার কাছে বিক্রয় করা হয় ওয়া আসের আহা যে এটা বানায় ওমো আতাসের আহা যার জন্য বানানো হয় ওয়া হামেল আহা যে বহন করে ওয়াল মাহমুল ও এলাই হে এবং যার কাছে বহন করে নিয়ে যাওয়া হয় সকলের ওপর লানত অভিশাপ কত বড় একটা কথা কাজেই যারা নেশাকর দ্রব্য হ্যাঁ ওই যে বিভিন্ন ইয়াবা ট্যাবলেট ইত্যাদি বহন করে কারবার করে ইত্যাদি সবাই এর মধ্যে জড়িত তো অনুরূপভাবে যারা বিড়ি সিগারেট মদ হ্যাঁ বিড়ি সিগারেট এটা কি হারাম কি না হ্যাঁ বিড়ি সিগারেটটাও হারাম কারণ ওইখানে লেখা আছে কি সংবিধিবদ্ধ সতর্কীকরণ ধূমপাল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর আপনি জানেন আল্লাহ ওালাতুল কবি হ্যাঁ তোমার নিজের জীবনটাকে তুমি ক্ষতির দিকে ধাবিত করিও না কাজেই আপনার আমার উচিত হলো যাতে করে এই নেশাকার দ্রব্য থেকে আমরা বেঁচে থাকি কারণ হাদিসে এসেছে লাই খোলের জাননাতে মদ খাবার জান্নাতে প্রবেশ করতে পারবে না যারা মদের কারবার করে এরকম নেশাকার দ্রব্য তৈরি করে হ্যাঁ এইগুলির কারবার করে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না তবে এইগুলি কবিরাঙনা এই কবিরা আগোনার শাস্তি হওয়ার পর তারা যদি দুনিয়াতে কেউ যদি তবা করে এস করে তাহলে অবশ্যই আল্লাহ তাকে মাফ করে দেবেন দুনিয়াতে তবা করলে ভার করলে হ্যাঁ তাকে মাফ করে দেবেন কিন্তু আপনি একবার মদ পান করার কারণে তাকে ফায়ার দিয়ে মেরে ফেলবেন এটাও কিন্তু ইসলামের বৈধ না বরং এক দুই তিন চার পাঁচ হ্যাঁ চারবার কমপক্ষে এরকম হলে এর পরে না পরবর্তীতে আপনি এই গ্রহণ করতে পারবেন তবে তাদেরকে আগে ব্যত্রাঘাত করতে হবে এরপরে শাস্তি দিয়ে তারপরে এখন মূল কথা হলো যে এই মদ পান যারা করে মদ যারা ক্রয় বিক্রয় করে নিশা দ্রব্য বিক্রয় করে এগুলো হারাম কারবার করে এবং এগুলো থেকে উপার্জিত বস্তু সব হারামে এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে এবং এইগুলিকেই এই জন্য আমাদের দিন এইগুলি মূর্তি পূজকদের সঙ্গে তুলনা করা হয়েছে কিন্তু আমরা যাতে সেইগুলি نہ کری اللہ رب العالمین تاطق کے مسلم سماج کے ہاں مسلم امہ کے حفظت کر آمین عامن اللہ علیہ نبی محمد السلام علیکم ورحمت اللہ